লম্ববৃত্তাকার চঙের পার্ট সিতে আবারও সকলকে স্বাগত জানাই। পার্ট সিতে আবারও তিনটে অঙ্ক নিয়ে আমি হাজির হলাম, আমি কুশল। সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র দলের ক্ষেত্রফল 2002 বর্গসেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি। এখানে একটা প্রশ্ন আপনি
যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে হিসাব করে লিখে। এটা অনেকটা উচ্চতার কাজ করবে আমাদের, ব্যাসার্ধ তো দেওয়া আছে আর উচ্চতাটা এইটা হিসাবে কাজ করবে। দেখো যতটা এটা মনে করো একটা পাইপের মধ্যে এতটা উচ্চতায় জল আছে, হয়তো উচ্চতায় জল আছে বা যেভাবে জল আছে সেই উচ্চতার কাজ করবে, উচ্চতায় জলটা আমরা এটা তাহলে
মিনিটে কতটা জল সেচ করতে পারে সেটা আমরা বের করব। একটি লম্ববৃত্তাকার চঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা ছ গুণ হতো তবে চঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চঙটির উচ্চতা হিসাব করে লিখি।